فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته، ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমািন ওমানিত বেশানিন ইলাই অমিদ্দিন আমাবাদ একবার প্রশ্ন করেছে ওমান থেকে নাম কাজী শাহীন তিনি প্রশ্ন করেছেন যে ইহুদি এবং নাসারাদের ধর্মটি এই ধর্মটির কবে থেকে উৎপত্তি হয়েছে এবং এই ধর্মের নামকরণ কবে থেকে করা হয়েছে তো এই বিষয়ে তিনি প্রশ্ন করেছেন সম্মানিত ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটি অনেকেরই জানা খুব জরুরি ইহুদি নামটা কোথা থেকে এসেছে এটা যদি আপনি গোড়া খুঁজে দেখেন তাহলে ইহুদি নামকরণ ও ইহুদি জাতির গোড়ার ইতিহাস হজরত ইসাহাক আলহিসের পুত্র হজরত ইয়াকুব আলাহিসাল্লামের বংশধররা বনি ইসরায়েলের নাম পরিচিত অর্থাৎ ইব্রাহিম আলাহিসামের হ্যাঁ দুই সন্তান ছিল এক ছেলের নাম ইসাহাক অপর ছেলের নাম হলে আহ ইসমাইল আলহিসাম ইসমাইল আলাইসালামের পুত্র ইয়াকুব আলাই এর বংশধররা বনি ইসরায়েল নামে পরিচিত বনি ইসরায়েলের বনি ইসরায়েল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত ইব্রাহিম আলাইসালামের বংশধরদের একটি শাখা এই শাখারই একটি অংশ পর পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচিত পরিচয় দিতে থাকে হজরত ইয়াকুব আলাহ এক পুত্রের নাম ছিল ইয়াহুদা সেই নামের অংশ বিশেষ থেকে ইয়াহুদি নামকরণ করা হয়েছিল তাফসিরে মাওয়ার্দি প্রথম খণ্ডে একশো একত্রিশ পৃষ্ঠা এই আর ভাই আপনাকে আরো মনে রাখতে হবে ইহুদি নামটা আরেকটি দিক থেকেও করা হয়েছে ইহুদি নামটা নাকি বন্ধ বন্ধুত্ব স্থাপন তো ইহুদি শব্দের অর্থ বন্ধুত্ব স্থাপন বন্ধুত্ব স্থাপন থেকেও এসেছে কেননা মুসালা সালাম যখন মুসা মুসাল যখন যুদ্ধের জন্য ডাকলো ওই ফিলিস্তিন বিজয়ের জন্য তখন তারা বলেছিল যে তুমি এবং তোমার রব যাও তারপরে সালাম তাদের প্রতি তাদের উপরে রাগানিত হন বা অভিশাপ করেন তারপরে যারা ফিরে আসে এই বন্ধুত্ব স্থাপন থেকেও নাকি তারা ইহুদি নামটা নামকরণ এনেছে বিভিন্ন সূত্রে এসেছে অনেকেই এই মত পোষণ করেছেন তো এই হচ্ছে ইহুদি নামকরণ যে ইয়া মূল কথা হচ্ছে ইয়াকুব আলা ইসলামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদে এবং তার সন্তানের সন্তানদেরকে ইহুদি বলা হতো এই নামকরণ থেকেই মূল মোট কথা ইহুদি নামটা এসেছে তো ইহুদি নামটা এই এখান থেকেই আমার আমরা উৎপত্তি হয়েছে আরো ইহুদি নামের উৎপত্তির আরো কারণ হিসাবে বা আপনি যদি বিস্তারিত আর জানতে চান তাহলে আপনি উইকপিডিয়া উইকপিডিয়া যদি খোলেন আপনি গুগল সার্চে গিয়ে উইকপিডিয়া যদি খোলেন তাহলে আপনি পেয়ে যাবেন ইহুদিরা মুসলিম মুসলিমদের মতোই বংশ পরম্পরা হিসাবে হিসাব করে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অর্থাৎ পিতা ইব্রাহিম ইব্রাহিমের প্রধান দুই ছেলে ইসমাইল ইসাহ আলাইহিস সালামের ছেলে ইয়াকুব ইয়াকুব আলেসালামের আরেক ছেলে আরেক নাম ছিল ইসরায়েল এই নামটা থেকে ইহুদির ইহুদিরা এই নামটাই ইহুদিরা গ্রহণ করেছে ইহুদিদের ভাষা হিব্রু হিব্রু বলা হিব্রুকে তারা বলে থাকে পবিত্র ভাষা আনুমানিক দুইশো সাল পর্যন্ত হিব্রুর ব্যবহার ছিল ভালোই কিন্তু এরপর প্রায় ষোলোটি শতাব্দী হিব্রু ছিল কেবল একটা মৃত ভাষা কিন্তু আঠারোশো সালে বিন ইয়াহুদা এই মৃত ভাষাকে পুনরুজ্জীবিত করেন এখন ইসরায়েলের একটি রাষ্ট্রভাষা হচ্ছে হিব্রু সেই তিন হাজার বছর আগের দিকে মধ্যপ্রাচ্য ছিল জনবহুল জনপদ এখানেই বাস করত ইয়াহুদি জাতি এখন তখনও অবশ্য তাদের ইহুদি বলা হতো না ইয়াকুব আলা ইয়াকুব বা ইসরায়েল আলাই ইসলামের ছিল পুত্র সেই পুত্রের বংশধার থেকেই হল ইসরায়েলের বারোটি গোত্র এক গোত্রের মধ্যে ইয়াহুদার বংশধাররা হয়ে গেল ইহুদি এই থেকেই মোট কথা সবাই এখান থেকেই এনেছে যে ইহুদি জাতিরা এসেছে ইয়াকুব আলাহ ইসলামের বংশধার থেকেই তো যাক এটাই মূল মূল কথা আর খ্রিস্টান ধর্ম নাসারা ধর্ম এসেছে কোথা থেকে সেখানে থেকে অনেকের অনেক মত অনেক মতের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মত পাওয়া গেছে দুইটি তার মধ্যে অনেকেই মনে করেন যে নাসারা শব্দটির উৎপত্তি হয়েছে হজরত ইসা সালামের জন্মভূমির নাম না সেরা থেকে কিন্তু এই ধারণাটাও ভুল আসলে নাসারা শব্দটির উৎপত্তি হয়েছে নুসরাত শব্দ থেকে ইসা সালামের উক্তি আল্লাহর আল্লাহর পথে কে আমার জন্য আমার সাহায্য সাহায্যকারী এই কথার জবাবে তার হাওয়ারি বলল আমরাই হব আল্লাহর সাহায্যকারী বক্তব্য পেশ করেছিল এখান থেকেই মোট মোট কথা নাসারা শব্দের উৎপত্তি হয়েছে যে যেটার সম্পর্কে তারা দলিল পেশ করেছে সুরাজ সফের সুরাজ সফের চোদ্দ নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াত সুরাজ সফের সোরাস সফের চোদ্দো নম্বর আয়তাল রাব্বোলা আলামিন বলেন ইয়া আইল্লা আমানু কুনু অংশ রল্লাহ কেমা কলা এইসব নু ইসব নু মারিয়াম আলিলা হাওয়ার ইন আমান অংশ হে আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ আমার দিনের সাহায্যকারী হও যেমন মারিয়াম পুত্র ঈশ আলাইসাল্লাম বলেছিলেন যে হাওয়ারদেরকে উদ্দেশ্য করে আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে তো হাওয়ারিগণ বলেছিল কল আল হাওয়ারি ইউ নাহনু নাহনু আনসার আর হাওয়ারিগণ বলেছিল আমরাই তো আল্লাহর পথে সাহায্যকারী মূল কথা বিশেষজ্ঞরা বিশেষ করে এই আনসার উল্লাহ থেকে অর্থাৎ আংসার উল্লাহ থেকেই তারা নাসারা শব্দটা এনেছে যে এখান থেকেই নাকি নাসারা নামটি প্রচলিত আছে এ পর্যন্ত তাহলে আপনি ভাই এর চাইতে বেশি আর বলতে পারবো না এ পর্যন্তই যে আশা করি আপনার উত্তর মোটামুটিভাবে পেয়েছেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন এই নাসারা এবং ইহুদি নামটা এর বাইরে কোনো আর কোনো মত আছে কিনা আশা করি আপনার উত্তর পেয়েছেন ওয়ালাইকুম আসসালাম আরহাম হেবারাকাত